Assalamualaikum. This is Ria from Ria's Travel and Food Blog. Welcome back to my channel. আজ আমরা চলে এসেছি মিরপুর 2 এ আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউসে বিফ হান্ডি খেতে। বেশ কিছুদিন ধরে মিরপুর পাড়ায় বিফ হান্ডি নিয়ে শোনা যাচ্ছে অনেক তোলপার। তো আজ আমরা খাবো আর জেনে নিব বিফ হান্ডির ইতিহাস। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগ। মিরপুর 2 থেকে রিকশা করে যাচ্ছি মসজিদ মার্কেটের সামনে। বেশ কিছুদিন ধরে খুব জল্পনা কল্পনা হচ্ছে এই বিফ হান্ডি নিয়ে, তাই স্থানীয় রিকশাওয়ালা মামাদের বললে তারা খুব সহজে আবেশ হোটেল চিনতে পারে আর গন্তব্যে নিয়ে যায়। আমি ভিডিওর ডেসক্রিপশনে ঠিকানা দিয়ে দিব। আজ কিন্তু বেশ গরম, তবে আকাশের কোণে একটু মেঘ জমে আছে। চলে এসেছি কাঙ্ক্ষিত স্থানে। কথা হচ্ছিল হোটেলের মালিক সুমন মিয়ার সাথে। আমি জিজ্ঞাসা করি কিভাবে তৈরি হয় এই বিফ হান্ডি, এর আবিষ্কারককে। তিনি বলেন বাংলাদেশে এই প্রথম বিফ হান্ডি তারাই নিয়ে এসেছেন, আর এর আবিষ্কারকও তিনি, তবে এর আগে ইন্ডিয়া থেকে তিনি দেখে এসেছিলেন। তিনি আরো বলেন এটা মাটির হাড়িতে রান্না করা হয় কয়লার তাপে। এখানে বিশেষ কিছু মশলা ব্যবহার করেন তিনি, সাথে দেয়া হয় দেশি রসুন। কিন্তু বিফ হান্ডিতে কোনো হলুদ ব্যবহার করা হয় না। সাথে থাকে খাঁটি সরিষার তেল, শুকনো মরিচ আর অনেক কিছু, সবই নিজের হাতে করেন বলে জানান সুমন মিয়া। নিজ হাতে রান্না করে মানুষকে খাওয়ানোর মধ্যেই তিনি আনন্দ পান বলে আমাদের জানান। অনেক কথা তো হলো, এবার খাওয়ার পর বোঝা যাবে বাকিটা। তাহলে চলুন আমরা যাই আবেশের ভিতরে। খাবার কিন্তু চলে এসেছে টেবিলে, আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু বিফ হান্ডি খাওয়ার জন্য আমরা এখানে এসেছি, তাই আমরা বিফ হান্ডি আর ভাত অর্ডার করেছি। আমাকে 3 পিস পরিমাণ বিফ দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে 1 পিস রসুন। মাংসের সাইজ কিন্তু মাঝারি সাইজের, আর দেখে সলিড মাংসই মনে হচ্ছে। 160 টাকায় হাফ বাটি বিফ হান্ডি, কি মনে হচ্ছে 3 পিস মাংস পরিমাণ কি কম নাকি বেশি? কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন। আমি সালাদ নিয়ে নিলাম সাথে, এবার বিসমিল্লাহ করে শুরু করব, দেখি কেমন। মাংসটা কিন্তু সিদ্ধ হয়েছে পারফেক্ট ভাবে, রসুন আছে সাথে, রসুনটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ মনে হচ্ছে। মাংসটা একদম কষ্ট করে ছিঁড়তে হচ্ছে না, খুব ভালো মতোই ছেড়ে আসছে, আর সাথে অনেক সুন্দর ঘ্রাণ আসছে সরিষার তেলে। আমার কাছে তো খুবই মজা লাগছে বিফ হান্ডি, তবে যারা খুব বেশি ঝাল পছন্দ করেন তাদের কাছে মনে হবে আরেকটু ঝাল হলে ভালো হতো, সাথে একটা মরিচ ঢেলে খেতে পারলে আরও ভালো লাগতো, তবে ঝালটা হয়তো সবার জন্য এভারেজ পরিমাণ দেয়া হয়েছে। খাওয়াটা শেষ করি শান্তিমতো, দেন বাকি কথায় আসছি।
বোরহানিটাও আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই মজা হয়েছে। তবে আমার জন্য এইটাই শেষ গ্লাস বোরহানি ছিল। দুইটার পর আসলে আর ঠিকঠাক মতো খাবার মিলবে না কিন্তু আপনার এখানে, তো আপনাকে আসতে হবে দুইটার মধ্যেই লাঞ্চ করতে। খাওয়া শেষ হলেও ভিডিও কিন্তু আরও বাকি, দেখতে থাকুন। 60 টাকায় 3 প্লেট ভাত, 480 টাকায় 3টা হাফ বিফ হান্ডি, 1টা বোরহানি 40 টাকা, আর হাফ লিটার কোক হচ্ছে 30 টাকা। এই হলো মোট 610 টাকা। এই হচ্ছে মেঘনা চাইতে বৃষ্টি। গরম গরম বিফ হান্ডি খাওয়ার পর এত গরম লাগছিল যে এই বৃষ্টিটা কিন্তু প্রয়োজন ছিল খুব বেশি। পানির বদলে ডাব খাবো আজ, তবে ডাবের দাম শুনে তো মাথা গরম। প্রতিটা ডাবের দাম নাকি 70 টাকা করে, তবে এভারেস্টে 10 টাকা কম রাখবে বলেছেন। ডাবের দাম শুনে মাথা গরম হয়ে গেলেও পানি খেয়ে কিন্তু মন ঠান্ডা, খুবই মিষ্টি ছিল ডাবের পানিটা। আজকের ব্লগে প্রায় শেষের দিকে চলে এসেছি, দেখা হবে আগামী দিনে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। দেখা হবে আগামী দিনে। আল্লাহ হাফেজ।